হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে পর্বে আমি আপনাদের সাথে সুজি দিয়ে তৈরি করা যায় এমন ভীষণ মজার একটি পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠাগুলো রসে ভরা আর নরম তুলতুলে হয়ে থাকে খেতে কিন্তু ভীষণ মজা হয় তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমেই পিঠা তৈরি করার জন্য পিঠার খামিরটা তৈরি করে নিতে হবে তো আমি চুলায় একটি ননস্টিকের প্যান বসি এর মধ্যে এক টেবিল চামিচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তো আপনাদের কাছে যদি ঘি না থাকে কোনো সমস্যা নেই আপনারা সুজিটা কেমনিও ভেজে নিতে পারবেন তো আমি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ সুজি দিয়েছি আর চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝিতে রেখে সুজিগুলোকে ভেজে নিতে হবে তো প্রথমেই সুজিগুলোকে ঘিয়ের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তো যখন সুজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে তিন টেবিল চামিচ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তো এবার সুজির সাথে চিনি আর লবণটাকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ লিকুইড তরল দুধ আর দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি আর আগে থেকে জাল করেই দুধটাকে ব্যবহার করতে হবে এতে করে পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় তো সবগুলো উপকরণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিছু সময় পরে কিন্তু সুজিটা ঘন হতে শুরু করবে তো সুজির মিশ্রণটা ঘন হবার পর আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে মিশ্রণটাকে একদম আঠালো ডোর মতো করে তৈরি করে নিয়েছি তো এবার মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব তো মিশ্রণটা চুলা থেকে নামানোর পর পুরোপুরি ঠান্ডা করে এবার দুই থেকে তিন মিনিট সময় নিয়ে প্রথমে খামিটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি আর নেওয়া হয়ে গেলে হাতটাকে খুব ভালোভাবে ক্লিন করে হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে তো এবার পিঠাগুলোকে আমি তৈরি করে নেব তো প্রথমেই পরিমাণ মতো খামির নিয়ে হাতে লাড্ডুর মতো করে তৈরি করে নিতে হবে তো এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ প্রথমে আপনারা খামিরটাকে একদম গোল করে হাতে চাপ দিয়ে চ্যাপটা করে নিলে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে তো এবার পিঠাগুলোকে একে একে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝিতে আছে আর এই আঁচে রেখে কিন্তু পিঠাগুলোকে ভেজে দিতে হবে তো এবার পিঠাগুলোকে আমি এক সাইড উলটিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু খুব সাবধানে পিঠাগুলোকে উলটিয়ে দিতে হবে কারণ এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো খুবই নরম থাকে তো সম্পূর্ণ পিঠাগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এই পিঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর যখন পিঠার কালারগুলো লাল লাল হয়ে যাবে তখন কিন্তু একটা ঝাঁঝরির সাহায্যে এই পিঠাগুলোকে তুলে নিতে হবে তো সম্পূর্ণ পিঠা তুলে নেওয়া হয়ে গেলে প্রথমে তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে তারপরে পিঠাগুলোকে আপনারা তুলে নেবেন আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ তো পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে তিনটা এলাচ দিয়ে দেবো তো এলাচের মুখটাকে আমি ফাটিয়ে তারপরে এখানে দিয়েছি তো এবার একটি স্প্যাচুলার সাহায্যে প্রথমে চিনি আর পানিটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই চিনির শিরাটা ফুটে ওঠা পর্যন্ত আমি কিছু সময় অপেক্ষা করব। তো চিনির শিরাটা ফুটে ওঠার পর আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে কিছুটা ঘন করে নিয়েছি তো শিরাটা কিন্তু এর থেকে বেশি ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এবার শিরাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো শিরাটা চুলা থেকে নামানোর পর আমি এলাচগুলো তুলে ফেলে দিয়েছি আর শিরাটা গরম থাকা অবস্থায় কিন্তু সম্পূর্ণ পিঠাগুলোকে দিয়ে দিতে হবে আর পিঠাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে খুব ভালোভাবে তারপর ঢাকটাটা লাগিয়ে দিতে হবে তো আমি প্রায় ত্রিশ মিনিটের জন্য ঢাকটাটাকে লাগিয়ে দিচ্ছি তো প্রায় ত্রিশ মিনিট পর আমি ঢাকটাটা তুলে নিচ্ছি তো এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু শিরাটাকে খুব সুন্দরভাবে সোপ করে নিয়েছে আর পিঠাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে তো এবার পিঠাগুলো আমি একটি চামচের সাহায্যে একটি সার্ভিং ডিশের মধ্যে তুলে নিচ্ছি তো সুজির পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই পিঠাটা খেতে খুবই পছন্দ করবে তো আশা করছি আমার রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করবেন আর কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ